আসলে স্যার এইসব ক্ষেত্রে অনেকটা ব্যাপার থাকে, যেটা সেক্রেটারি সাহেব বলেছেন কিছুটা সরকারি ব্যাপার থাকে যেটার সাথে আমাদের সম্পৃক্ততা নাই। তবে তারপরও আমরা অবশ্যই যেহেতু এটা কলেজ ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রিক, তো অবশ্যই আমরা চেষ্টা করব ফাউন্ডেশন থেকে স্যারদের সাথে আলাপ করতে, প্রিন্সিপালদের সাথে আলাপ করতে। তবে আপনাদের মতো ট্রু স্পোর্টসম্যানরা যদি এইসব ক্ষেত্রে থাকে ইনভলভ, তাহলে আমরা যেতে আরো সাহস পাবো। এইসব ক্ষেত্রে আসলে এক্সপিরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে। আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা নিয়ে যদি শিক্ষকদের সামনে আপনারা দাঁড়ান, আমরা যদি সাথে থাকি, আমার বিশ্বাস যে এগুলা চেঞ্জ করা পসিবল। আর তারপরে যে স্টেপটা দরকার সেটা অবশ্যই আমরা করতে পারবো, আমরা আশাবাদী। আর স্পোর্টস নিয়ে অল্প অল্প আপনাদের বলি, যেটা হচ্ছে আইপিডিসি ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে নেক্সট 3 ইয়ার্স এর জন্য। তারা আমাদেরকে 35 লক্ষ টাকা দিয়েছে, দিবে প্রত্যেক 3 মাস পর পর 3 মাস। আমরা তাই থেকে ক্রিকেট ইউনিয়ন পর্যায়ে থেকে প্লেয়ার বাছাই করে এনেছি এবং সেখানে কোনো রকম আমরা ফুটবলও একই জিনিস করেছি, প্রথমে 85 জন এখান থেকে 25 জন করেছি। আমরা প্রফেশনালি কোচ রেখেছি এবং ভলিবলও আমরা ওটাই করেছি। আমরা কিছুটা টানা পড়েন আছে, বাট আমরা 3টা স্পোর্টস কে এখন সাপোর্ট দিচ্ছি। অবশ্যই এখানে রুমি আছে, রুমির মনটা খারাপ হবে, কারণ টেবিল টেনিস বাংলাদেশে যদি সব থেকে বেশি চ্যাম্পিয়নশিপ থাকে অবশ্যই টেবিল টেনিস। আমরা ওটাকে সাপোর্ট দিতে পারিনি, তবে অবশ্যই আমরা চেষ্টা করছি। তবে আমরা আমরা যে যতটুকু সাপোর্ট পেয়েছি আমরা পুরোটাই দিয়েছি। আমরা প্রফেশনাল কোচ রেখেছি, আমার বিশ্বাস যে আমরা এটাকে আরো সামনে নিয়ে যেতে পারবো। এবং আমরা একটা আইপিডিসি ব্যাংক থেকে আমরা একটা জিমের প্রস্তাব পেয়েছি, আমাদের জেলা প্রশাসক যখন ছিলেন আমাদেরকে জায়গা দিয়েছেন এবং ওইখানে আমরা খুব শিগগিরই পানি আছে, ওইখানে পানিটা একটু কমলে আমরা কাজ শুরু করব। শুধুমাত্র স্পোর্টসম্যানদের জন্য পার্টিকুলার, তাদের জন্য, যেহেতু আমি নিজে ইঞ্জুরি ফেস করে আসছি, পার্টিকুলার তারা যেন কখনো ইঞ্জুরি ফেস না করে, প্রপার স্পোর্টসম্যানে শুরু থেকেই গড়ে উঠতে পারে, সেই সেই পর্যায়ে ট্রেনিং আমরা নেক্সট 3 ইয়ার্স এর শিডিউল অলরেডি আমরা করে ফেলেছি। এখন যেটা যে বাদ বাকি যে স্বজন বৃদ্ধি যে জিনিসটা থাকে সেটাও আমরা বন্ধ করেছি। এবং আমরা যখন প্লেয়ার সিলেকশন করেছি ওখানে একটাই ইয়ে ছিল কথা, যে এখানে যদি কেউ ফোন করে কোনো প্লেয়ারকে নিয়ে সে সবার আগে বাদ হয়ে যাবে। সো আপনার ক্যারিয়ার আছে, আপনি অবশ্যই আপনি এখানে ঢুকতে পারবেন। সো কোনো প্লেয়ারকে নিয়ে যদি আনসেসারি রিকোয়েস্ট থাকে সেই প্লেয়ারকে আমরা নিব না। সো এরকম ভাবে আমরা করেছি। এখানে হয়তো একজন দুজন প্লেয়ার সেটা কোচের ভুলের কারণে আসতে পারে বা কোচ মনে করে আপনি কোচের সাথে ছিলেন, বাট আমরা সবসময় চেষ্টা করেছি যেন ক্লিয়ারলি থাকে কাজের ভেতরে, একজন দুজন প্লেয়ার যেন কখনো ইয়ে না হয় যে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি সুযোগ পাইনি। তো এখানে আমাদের ফাউন্ডেশনের কেউ ইনভলভ ছিল না, যে যে কোচ আমরা রেখেছি তারাই সিলেকশন করেছে, পুরোটাই ওদের করে ছেড়ে দিয়েছি, আমরা শুধু সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনি যেটা বললেন অবশ্যই স্যার আপনি আমাদের সাথে থাকবেন, যদি নড়াইলে যান আমরা অবশ্যই আপনার সাথে যাব, যাদেরকে বললে জিনিসটা কাজ হবে আমরা একসাথে বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ পরমদীপ বসু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস মোল্লা, আমার জন্ম স্থান হচ্ছে মাশরাফে এর বাড়ি গ্রামের পাশে হোসেনপুর গ্রাম, গোলাম মর্তজা স্বপন মাশরাফির আব্বা আমাদের শ্রদ্ধে বড় ভাই। আমার একটা কথা হচ্ছে যে আমরা আসলে এখানে আসছি, এসে তো অনেক আমাদের নড়াইলে অনেক গুণী ব্যক্তি বা বিভিন্ন সেক্টরের প্রধান হিসেবে আছেন, বিভিন্ন যেমন আমাদের মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল স্যার বললেন যে উনি একজন অর্থোপেডিক স্পেশালিস্ট। আমরা আসলে বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে আছি কিন্তু আমরা কেউ জানি না কে কোথায় আছি। আমরা গ্রাম থেকে এসে অনেকজন অনেক অনেক কাজে আসি, কেউ শিক্ষার কাজে আসি, কেউ প্রশাসনের কাজে আসি, কেউ মন্ত্রণালয়ের কাজে আসি, বিভিন্ন কাজে আসে, আসার সময় আমরা থাপ্পাটার হই, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আসলে তাদের সহযোগিতা পাই না। তা আমার মনে হয় যে আমি যেটা আপনাদের কাছে মাশরাফির মাধ্যমে যেটা আবেদন জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে যে সেক্টরে আছি আমাদের সবার একটা পদবি এবং কোন সেক্টরে কাজ করি এদের একটা লিস্ট করে, হ্যাঁ, ছোট্ট একটা বই আকারে করে টেলিফোন নাম্বার দিয়ে যদি আমরা একটা ইয়ে করি তাহলে আমরা সবাই এসে আমরা সহযোগিতা পাই এবং কারণ বিভিন্ন ভাবে এটা সাফারার হতে হয় না। আমরা অন্যান্য জায়গায় যেমন স্বজন প্রীতি আছে আমরা ওইভাবে কাজ করে আমরা চলে যেতে পারি, আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, বা ঢাকাতে কোথায় থাকবো, কার কাছে থাকবো, কোন সেক্টরে যাব, কার কাছে সহযোগিতা পাবো, এইভাবে ঘুরে বেড়াতে হয় না। তো এইভাবে যদি এরকম একটা ইয়ে করা যায়, একটা বই আকারে সবার পরিচিতি দিয়ে বিভিন্ন সেক্টরের স্যারদের বা গুণীজনদের নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিলে
তাহলে মনে হয় আমরা খুব উপকৃত হব, এটা আমার আবদার। ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করেছি যে সবার ঠিকানা সম্বলিত একটি গাইড বই, তার নাম ঠিক আছে, এটা আমরা করবো। হ্যাঁ ঠিক আছে, সেটাই বলেছি এখানে। আর এদিকে বোধ হয় দুজন আছে। আমি তার সাথে একটু অ্যাড করে দিই, কারণ আমরা তো আসলে প্রথমে অনেক সময় হয়েছিল যে আমাদের নির্দিষ্ট অফিস ছিল না, আমরা যখন শুরু করি অনেক কিছু কিন্তু ছিল না, তার ভেতর থেকে আমরা শুরু করেছি। তো আমাদের একটা ফ্যান, আমাদের একটা পেজ আছে নরাইল এক্সপ্রেস। আপনারা ম্যাক্সিমাম মানুষ এখন সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, তো আপনারা যদি কিছু এখন ধরেন কিছু যদি বলার থাকে, আপনারা সরাসরি ওইখানে যদি আপনার মন্তব্যটা পোস্ট করে দেন, তো আমার বিশ্বাস যে সবাই ওখানে দেখতে পাবে। আপনারা যদি ওইখানে ব্লগ থাকেন, ফেসবুকে নরাইল এক্সপ্রেস আছে। বাট আজকে যে ফর্মটা দেওয়া আছে, আশা করি সবার নাম্বার আমরা পিক করতে পারবো, সাথে সবাই আমরা জানতে পারবো। আমরা অবশ্যই এটা একটা ভালো প্রস্তাব, এবং আমরা গুরুত্ব সহকারে দেখবো যে আমরা একটা বই তৈরি করবো, একটা ডায়েরি তৈরি করে আমরা নরাইলের সবাইকে রেখে দিতে পারবো, যে অমুক জায়গায় আছে আপনারা কালেক্ট করতে পারেন। তো আমরা অবশ্যই এটা চেষ্টা করবো। ধন্যবাদ। আমি নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান, এই স্লোগান থেকে উদ্বুদ্ধ হয়ে এবং আমি এই ফাউন্ডেশনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি কিছু কথা বলতে চাই সংক্ষেপে। আমি এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমার সাথে আমার আরো 5-7 জন বন্ধু এখানে আছেন। হ্যাঁ, আমরা সদ্য চাকরি থেকে টিআরএল এ আছি, মানে সদ্য রিটায়ারমেন্টের আগে যে ছুটি সেই ছুটিতে আছি। আমরা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে কাজ করতে চাই, এগ্রিকালচার সেক্টর, ফিশারি, লাইফ স্টক। এবং আমার ছোট বোন লিটু কিছু সময় আগে এগ্রিকালচারের কথা বলেছে, সে অনেক সেক্টরের সাথে জড়িত আছে, সে সার্কের সাথে জড়িত আছে। আমরাও আমাদের সেক্টরের বিভিন্ন উইং এর সাথে জড়িত আছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। আমি ভেটেরিনারি আছি, আমি ভেটেরিনারি ডাক্তার, পশু ডাক্তার। আমি ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। আমি এই অর্গানাইজেশনের সাথে জড়িত হয়ে বিভিন্ন দেশে ঘুরেছি, এবং লাইফ স্টক সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে যত ধরনের সহযোগিতা আমাদের এই টিম আছে, এই টিমের মাধ্যমে আমি আপনাদের করতে পারবো। আমি মাশরাফির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এই সেক্টরে আমাদের কাজে লাগাবেন কিনা। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমরা আগেও বলেছি যে আলাদা স্পেসিফিকলি যদি বলতে হয় যে আপনি এই সেক্টরে কাজ করেন, সেটা আমাদের জন্য কঠিন, আপনার জন্য কঠিন। তো আপনারা সবাই নড়াইলের সন্তান, আপনার যেখানে মন চায় আপনি মন খুলে কথা বলবেন আমাদেরকে। আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমাদেরকে অর্ডার করবেন, কৈফিয়ত দিবেন, এটা না হলে আসলে আমাদের জন্য চলা কঠিন। তো আপনাদের কাছ থেকে অনুরোধ যে আপনারা বরঞ্চ আমাদেরকে গাইড করবেন, এটাই উদ্দেশ্য। আপনারা কাজ করবেন কিনা এটা যদি বলেন, তাহলে আমরা আমরা আসলে সেই জিনিসটা আরো খারাপ লাগছে। আপনারা প্লিজ আমাদেরকে বলবেন যে এইভাবে করো, এভাবে করলে আমাদের ভালো হয়। ধন্যবাদ। আমার মনে হয় এদিকে দুজন বাকি আছে। আমার নাম আনিসুর রহমান, আমি প্রাণের কাজ করি। আমার সবচেয়ে ভালো লাগছে যে প্রথম যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মানে তৈরি হলো, ওই দিন বিকেলবেলা একটা ছোট্ট নড়াইল শহরের ভিতরে ছোট্ট একটা অনুষ্ঠানের ভিতরে এই মানে প্রতিষ্ঠানটা আবির্ভাব হলো, এবং আমি ওই দিন উপস্থিত ছিলাম। আজকে ভিডিওটা দেখলাম এবং এটা আমার ভালো লাগছে। আমি প্রাণের তরফ থেকে ক্যাপ্টেন আমাদের প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, আমরা আগামীতে আবারও রাখতে চাই। এবং এক্সপ্রেস ফাউন্ডেশন নড়াইল এক্সপ্রেস দিয়ে আমরা অনেক কাজ করছি, তা যেহেতু আমি প্রাণে আসি, আমরা প্রচারকে ভালোবাসি, ব্র্যান্ডকে ভালোবাসি, সেই হিসেবে প্রচারেই প্রসার। ক্যাপ্টেনকে একটু বলতে চাই যে এই প্রচারটা একটু বড় করে করার জন্য আপনার আর কোনো নেক্সট কোনো প্রোগ্রাম, কোনো ইভেন্ট কিংবা কোনো ন্যাশনালি ইন্টারন্যাশনালি কোনো কিছু থ্রো যদি করতে চান, প্রাণ আপনার আমাদের মানে নড়াইল এক্সপ্রেস এবং আপনার সঙ্গে আছে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আপনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন, এটা আমরা সবাই জানি। আর আরেকটা অবশ্যই, আপনারা নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে প্রত্যেক মাসে 50,000 টাকা করে প্রাণ থেকে দেওয়া হয়, এটাও এত অনেকে জানে না, সেটাও অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর আসলে অনুষ্ঠানটা বড় করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, এটা আপনিও জানেন, কারণ আপনারা স্পন্সর করে থাকেন। তো আমরা আসলে কাজটা হওয়াটাই উদ্দেশ্য ছিল বলে এরকম, তবে আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু করেছি থেকে বড় সম্ভব, কারণ উদ্দেশ্যটা সফল হওয়া আমাদের কাছে বেশি জরুরি। আশা করি আমরা উদ্দেশ্যটা সফল হতে পারছি ইনশাল্লাহ। আর এখানে অনেকেই ডক্টররা আছেন, তো ডক্টরদের যারা আছেন নাম দেখতে পাচ্ছি, অনেক ডক্টররা আছেন, অর্থোপেডিক ডক্টর আছেন, গাইনিক ডক্টর আছে, আরো ডক্টর আছেন আপনাদের কাছে, ডক্টর ফাতেমা আশরাফ আছেন এখানে, আমার পরিচয় আমার দাদি হন, আমার পারিবারিক অনেক ডিসিশন ওনার হাতে গিয়েছে অনেক সময়, আমার পারিবারিক ভাবেও আছে। তো আমার আমার বিশ্বাস যে ডক্টর মানে যেটা ডক্টর ফাতেমা আশরাফ আগেও বলেছিলেন যে স্বাস্থ্যখাত যদি আসলে ইম্প্রুভ না হয় তাহলে অথবা অনেক কিছু ইম্প্রুভ করা সম্ভব না, এটা আমিও বিশ্বাস করি। আর যদি নাও করতাম এতগুলো ইঞ্জুরি পরে করতে হয়েছে, তো এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা ডাক্তাররা যারা আছেন আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এই কারণে যে আপনারা একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই একটু আমাদেরকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গুলো যদি আপনারা আসতে পারেন এবং আমাদেরকে গাইড করতে পারেন। অন্যান্য সেক্টর অবশ্যই ইম্প্রুভ হবে, কিন্তু স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা আমাদেরকে খুব খুব তাড়াতাড়ি কুইক ডিসিশন নিতে হবে। তো আপনারা সবাই একটু যারা ডাক্তার আছে পড়ালেখা করছে বা ইন্টার্নি করছে বা ডক্টর হয়ে গেছে আপনারা সবাই একটু বসে আলোচনা করলে আমার কাছে মনে হয় ভালো হবে। এদিকে দুজন প্রশ্ন করেন, হাত তুলেছিলেন, মাইকটা কোথায়? আর যিনি বলবেন মানে 30 সেকেন্ডে বলতে হবে, অনেক মানুষ বলে যাচ্ছে, বিস্তারিত বলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, আমরা ব্যারিস্টার জিলুর রহমান, আমি আমার এডুকেশন ব্যারিস্টার, আর আমি পেশায় বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। আমি এখানে সবাই ভালো জিনিস বলেছে, যেহেতু আমি পুলিশ ম্যান এবং আইনের লোক, আমি দুইটি নেগেটিভ কথা বলতে চাচ্ছি, কারণ নেগেটিভ সমালোচনা না হলে আলটিমেটলি এটা পজিটিভ দিকে যাবে না। এক হচ্ছে এই আপনাদের যে কার্যক্রম দেখে যেটা মনে হচ্ছে আপনারা বিভিন্ন সেক্টর যেটা করাতে আমি এই প্রজেক্টের এই ফাউন্ডেশনের ভবিষ্যতে একটু সন্দিহান, কারণ মাশরাফিবিন ওই মর্তজা যেহেতু স্পোর্টস এর লোক, আমি যেটা সাজেশন দিতে চাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপটা ফার্স্ট টু ইয়ার্স আপনি যদি স্পোর্টস এর লোক, স্পোর্টস এডুকেশন এবং চিকিৎসা এই তিনটা নিয়ে আপনি থাকেন, এবং আপনার হয়তো এই থাকবে যে নেক্সট 5 ইয়ার্স, এই 5 ইয়ার্স পরে আপনি অন্যগুলো বাড়ান, এরপরে আস্তে আস্তে বাড়ান। আদারওয়াইজ আপনি যেভাবে ব্যাপক হারে নিচ্ছেন এটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, কারণ এখানে এমন সেক্টর আছে, এমন বিষয়াদি আছে, আপনি কিছুই করতে পারবেন না। এটা হলো একটা সাজেশন। 2 নম্বর সাজেশনটা হচ্ছে যে বিষয়টা নিয়ে গুঞ্জন উঠেছে যে আপনি যদি পলিটিক্স এর সত্যি আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে হাফ লোক কিন্তু আসবে না। আমি মাশরাফি মর্তজাকে দেখে কি যেখানে গেছে, যদি আমি জানতাম এখানে কোনো রাজনীতিবিদ আসবে বা রাজনীতিবিদের নেতৃত্বে আছে তাহলে কিন্তু আমি আসতাম না। এইভাবে কিন্তু অনেকেই তোমার ডিবেটেড হয়েছিল এই দুইটি বিষয়ে। আমি মাশরাফি মর্তজাকে বলবো এটা এই বিষয়টি বিবেচনা করতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে। আসলে পৃথিবীতে যুগে যুগে সমালোচনা নেতিবাচক কথা ছিল বলেই পৃথিবী এত দূর এগিয়ে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সমালোচনা অবশ্যই হবে, এটাও খুবই স্বাভাবিক, আমরাও প্রথমেই স্বীকার করেছি একটা অনুষ্ঠান যখন করতে যাচ্ছি ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে, আপনারা এই ভুলগুলো ধরিয়ে দেবেন। আমি জানি না এখানে আপনি কি ভুল পেয়েছেন, আর স্পেসিফিকলি যদি বলতেন আমার জন্য হয়তো বলতে সুবিধা হতো। আর আপনি যেটা বলেছেন অবশ্যই আমরা সেটাও মাথায় রাখবো, তবে আসলে এক একটা মানুষের তো স্বপ্ন এক এক রকম থাকে। আমরা যে 10টা সেক্টর নিয়েছি দেখেন খুব কঠিন জায়গা না, এবং আপনি যদি স্পেসিফিকলি আলাদা আলাদা করে দেখেন 10টা জায়গায় ছোট ছোট করে হলেও কাজ করা হচ্ছে। আর ম্যাসিভ চেঞ্জ আমরা কেউ চাচ্ছি না, আমরা হয়তো বা নড়াইলকে নিউ ইয়র্ক বানানো সম্ভব না, এটা আপনিও মানেন আমিও মানি। যেটা সম্ভব যে কিছু মানুষকে সহযোগিতা করা, যারা গরিব দুস্থ অবস্থায় আছে, আজকে আপনার সন্তান আমার সন্তান অসুস্থ হলে ঢাকায় দেখাচ্ছি, কিন্তু আজকে একজন ইনশাআল্লাহ একজন গ্রামের
মানে সন্তান মানে তার সন্তানদের যখন অসুস্থ হচ্ছে তাদের কিন্তু নড়াইলে দেখাতে হচ্ছে। তো আমাদের চিন্তা ভাবনার যে পরিবর্তনটা এতটুকু করতে চাচ্ছি, অবশ্যই আমরা নড়াইলে বাড়েন হসপিটাল, অবশ্যই আমরা স্কোয়ার হসপিটাল তৈরি করা ইম্পসিবল, কোয়াড ইম্পসিবল এটা আমরাও বুঝি। বাট যেটা বললাম যে সব সেক্টর নিয়ে অবশ্যই আমরা ম্যাসিভ আকারে পাচ্ছি না বা পারবো না, ছোট ছোট করে আমরা যদি একটু পারি এবং সেই কারণে কিন্তু আপনাদের সহযোগিতা চাওয়া। অবশ্যই ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। আরেকটা কথা বললেন সেটা আপনাকে আমি আগেই বলেছি, একজন ভাইয়া প্রশ্ন করেছিল ওনাকে বলেছি যে কি হবে কালকে আমি বেঁচেও নাও থাকতে পারি, তো আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, বেঁচে থাকি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এটা ক্লারিফাই করা দরকার। অনেকেই কিন্তু প্রথম থেকেই আমাদেরকে বলে আসছে যে নরাল এক্সপ্রেস ফাউন্ডেশন অনেক বড় ম্যাসিভ একটা তারা কিছু ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে যেটা হয়তো সাকসেস নাও হতে পারে। আমার কথা হচ্ছে কি যে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তব স্থানটাকে আমরা একটা একটা সুন্দর বাস্তব স্থান করবো। আমি এখানে শুধু চিকিৎসা করব, আমার এখানে পরিবেশ নদী মরে যাবে আমরা সেদিকে খেয়াল করবো না, আমার এখানে মূল্যবোধ অবক্ষয় হবে, আমার এখানে কালচারাল কোনো প্র্যাকটিস হবে না, আমাদের এখানে কোনো চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে না, আমাদের বেকার সমস্যা থেকে যাবে, আমাদের তথ্য প্রযুক্তিতে আমরা এগোবো না, আমরা পর্যটনে আমরা যেখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ আছে সেটা আমরা এগোবো না, এই সবগুলো তো আমরা কয়েকজন মানুষ করব না। যে ডাক্তার সে চিকিৎসা নিয়ে কাজ করবে, যে ইঞ্জিনিয়ার সে প্রকৌশলী সে স্থাপনা নিয়ে কাজ করবে, যে কৃষি নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা কৃষি নিয়ে কাজ করবে। আমাদের তো লোকের অভাব নেই, আমরা অনেকগুলো অনেক লোক আমরা সবাই মিলে আমরা এক একটা সেক্টরে কাজ করতে চাই। আমাদের কাছে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে ইম্পর্টেন্ট, কারণ বাসযোগ্য স্থান মানে আপনাকে সবকিছু অ্যাড্রেস করতে হবে। শুধু দুইটা সেক্টরে করবো 5 বছর আমরা করবো, আর 5 বছর আমরা কালচারে টাচ করবো না, আমরা স্পোর্টসে টাচ করবো না, এটা আমার মনে হয় আমাদের মূল উদ্দেশ্য থেকে আমরা সরে যাবো। ধন্যবাদ। দুঃখিত, এখানে অনেক রাজনীতিবিদ যারা আছেন অবশ্যই আপনারা নেগেটিভ মাইন্ড এটা দিবেন না, কারণ আসলে এটা ওনার ব্যক্তিগত মতামত, অবশ্যই আমি এক্সপেক্ট করব আপনারা একটু নেগেটিভলি জিনিসটাকে দিবেন না। আর অবশ্যই এটাও সত্যি কথা আপনার বিনয়ের সাথে আমি তো বলতে চাই, যখন ভাষাণী ছিল তখন দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, আমরা ভাষাণীকে স্মরণ করি, যখন বঙ্গবন্ধু ছিল দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, বঙ্গবন্ধুকে স্মরণ করি। তো প্রত্যেক সেক্টরে কিন্তু আর দুটি প্রশ্ন এদিকে পেন্ডিং ছিল আগে আমরা নেইনি, কই এদিকে দুই দুজন বাকি ছিল তো আগে, হ্যাঁ ঠিক আছে এদিকে বলা হোক তারপর এদিকে আসবো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার। তো আমি এডুকেশন সেক্টরে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যখন নড়াইল থেকে কোনো স্টুডেন্ট কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পায়, তারপর তার কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কোথা থেকে আসছো, সে যখন বলে নড়াইল, তো সবার ভুলটা ফুচকায় যায় এবং সে বলে নড়াইল, নড়াইলটা কোথায়? তো নড়াইলকে কিন্তু আসলে মাশরাফি ভাই নড়াইল এক্সপ্রেস এই নামটা ছাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্র থেকে খুব কম মানুষই জানে, এবং একটা স্টুডেন্টের কিন্তু নড়াই থেকে ভালো একটা ভার্সিটিতে আসতে অনেকটা কষ্ট অবস্ট্রাকল ফেস করে আসতে হয়। যারা আজকাল শিক্ষা সেক্টরে আছেন তারা সবাই জানেন, এবং এটা আমার আমার যত স্টুডেন্ট আছে ভার্সিটি সবাই কিন্তু ফেস করে আসতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে নড়াইলে যদি একটা ভার্সিটি করা যায়, যেহেতু নড়াই থেকে সমস্ত সেক্টরে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, বুয়েটের টিচার বলেন, মেডিকেলের টিচার বলেন, ডাক্তার বলেন, আমি জামাল শিকদার, আমি পুরান ঢাকায় থাকি, আমার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া বৈশাপাড়া গ্রামে। সরাসরি প্রশ্ন করো। আমার প্রশ্ন হচ্ছে নড়াইল এক্সপ্রেস এটা কি শুধুমাত্র নড়াইল সদর কেন্দ্রিক সীমাবদ্ধ কিনা? অবশ্যই না। বলছি
নড়াইল এক্সপ্রেস এটা কি নড়াইল সদর কেন্দ্রিক সীমাবদ্ধ কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে বিগত যে সমস্ত বক্তা এ পর্যন্ত বক্তৃতা রেখেছেন প্রত্যেকেই সদর কেন্দ্রিক বক্তৃতা রেখেছেন, আমাদের নড়াইল কিন্তু শুধু সদর কেন্দ্রিক না, লহগড়া নড়াইল কালিয়া অবশ্যই আমাদের এখানে আরো বক্তা হয়তো বা ছিল দিলে ভালো হতো। এই জন্যই আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের লহগড়ায় যে কাজগুলো শুরু হয়েছে আমি জানি না আপনি দেখেছেন কিনা, অনেক কাজ শুরু হয়েছে এবং হচ্ছে, এবং পাবলিক টয়লেট যেটা সেটা প্রথমে লহগড়াতে শুরু করা হয়েছে নড়াইলের আগে। তো আপনি যখন কোনো কিছু নিয়ে একেবারে স্টাডি করবেন না তখন কিন্তু আপনাকে একটু স্টাডি করে এসে প্রশ্ন করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে কালিয়াতেও আমরা কাজ করতে চেয়েছি, কালিয়ায় যারা অবস্থান করেন তাদেরকেও একটু কোঅপারেটিভ হতে হবে, কারণ আপনারা শুধু বসে থেকে যদি এক্সপেক্ট করেন যে কাজটা হয়ে যাবে তখন কিন্তু কঠিন। তো আপনারাও যদি না এগিয়ে আসেন কাজ কিন্তু সম্ভব না, শুধু মুখে বলে গেলেই কিন্তু এই কাজগুলো সম্ভব না, তো আপনাদেরকেও সামনে এগিয়ে আসতে হবে। আর এটা হবে, আর আগেও বলেছি এখানে কিন্তু আমরা কারো থেকে ধরেন ডোনেট নেওয়া বা কোনো কিছু এগুলো করি না, আমরা আপনাদের সিদ্ধান্ত গুলো নিয়ে আমরা একটা জায়গায় বসে ওটাকে ম্যানেজ করে তারপর আমাদেরকে কাজ করতে হবে। এবং দেখেন আপনি কিন্তু অনেক কাল দেখবেন গাছ লাগানো থেকে শুরু করে এখন যে পাবলিক টয়লেটটা, তিনটা পাবলিক টয়লেট যেটা দুইটা নড়াইলে একটা লহগড়ায়, ডাস্টবিন কিন্তু স্কুলে স্কুলে সব জায়গায় লহগড়ায় বসানো হয়েছে, এবং পাবলিক টয়লেট প্রথমে কাজ শুরু করা হচ্ছে লহগড়ায়। তো আমরা কিন্তু দৃষ্টান্ত এরকম স্থাপন করিনি যেটা প্রশ্ন আপনি করেছেন, তো আমার কাছে মনে হয় যে তার একটু স্টাডি করলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের লহগড়া সমন্বয়কারী বা আহ্বায়ক করা হয়েছে, লহগড়ায় কাজ শুরু হয়েছে, এক সপ্তাহের ব্যবধানে লহগড়ায় 13টি শিক্ষা প্রতিষ্ঠানে 2200 শোভাবর্ধনের গাছ লাগানো হয়েছে, 13টি হাইস্কুল কলেজে 2200 গাছ লাগানো হয়েছে, আর ডাস্টবিন দেওয়া হয়েছে 120টি। ইতিমধ্যে 100 আমাদের ক্যাপ্টেন ঘোষণা দিয়েছেন 100 সোলার দিবেন, যে বাড়িতে বিদ্যুৎ নেই এমন গরিব দরিদ্র সেগুলো প্রথমেই হবে লোহাগড়া। লোহাগড়ায় 100 সোলার 100 বাড়িতে দেওয়া হবে, এটা শুরুই হচ্ছে লোহাগড়া দিয়ে, শুরুই হচ্ছে লোহাগড়া দিয়ে, সেটা গরিব মেধাবী শিক্ষার্থী পরিবার। লোহাগড়ায় অ্যাথলেটিক্স প্রশিক্ষণ, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় অ্যাথলেটিক্স এর শীর্ষ স্থান টানা 11 বার অর্জন করেছে পাইলট স্কুল, সেজন্য লোহাগড়া থেকে আমাদের ক্যাপ্টেন ঘোষণা করেছেন লোহাগড়া অ্যাথলেটিক্স প্রশিক্ষণটা শুরু হচ্ছে লোহাগড়া থেকে, এবং লোহাগড়া কলেজের জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমাদের চিন্তা ভাবনা চলছে। কেবল 2 মাস আমরা শুরু করেছি লোহাগড়ার কাজ, লোহাগড়া হবে নড়াইলের মধ্যে আরো বেশি সমৃদ্ধ। ধন্যবাদ। শেষ প্রশ্ন, আর এরপরে কোনো প্রশ্ন নেওয়ার সম্ভব হবে না, যারা কার্ড ড্রপ করেননি তাদেরকে কার্ড ড্রপ করতে বলছি ওখানে, এবং এরপরে আপনাদের ব্যবস্থা আছে আপনার যাওয়ার সময় আপনাদের টার্গেটটি নিয়ে যাবেন সব নেওয়ার জন্য। আমি সর্বপ্রথম থেকে কিন্তু চেয়েছি, আমাকে এই পর্যন্ত দেখায়নি, আমি উপর থেকে আজকে আসছি এখানে এসেছি, তারপরেও কিন্তু আমাকে বলা হয়েছে আর দেওয়া হবে না। আমি একজন, আচ্ছা আপনি প্রশ্ন করুন, অসুবিধা নেই। হ্যাঁ, প্রশ্নটা এটা হলো, সময় তো কম, এখানে আমি আমাদের কালিয়া থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা, আমি একটু সময় নেওয়ার জন্য আমি আপনাদের, সেটা হলো আজ থেকে আমরা 20 বছর আগে যদি আমরা কোনো কারোর কাছে মোবাইল দেখতে চেয়েছি তখন সে কিন্তু 100 জনের ভিতরে 90 জনই সে কিন্তু নোকিয়া দেখেছে, নোকিয়া সেট। কিন্তু এখন যদি আমরা যদি কোনো কারোর কাছে মোবাইল চাই তাহলে নোকিয়া থেকে আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড কিন্তু তারা দেখায়। এর কারণ কি? তখন 3 লাখ টাকা তৈরি করতো নোকিয়া, আজ তাকে
সাউথ কোরিয়া আপনি জাপান সেখানে বিভিন্ন ধরনের তারা কিন্তু মডেল তৈরি করতেছে। এর মেন কারণ হলো তারা শিক্ষায় এগিয়ে গেছে। এখন কিন্তু বিশ্বের ভিতরে মডেল হলো সাউথ কোরিয়া জাপান। তাহলে শিক্ষা যদি মানুষের যদি ভালো যদি না থাকে এটা আমি আপনাদের এবার শেষ আমরা আরো দুটো প্রশ্ন আমি ডাক্তার এ কে এম আসাদুজ্জামান, আমি সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। আমার বাড়ি নড়াই, নড়া জাতি থানা। আমার ছোট ভাই, আপন ভাই। তো আমার একটা ছোট সাজেশন থাকবে যে যে কম্পোনেন্ট গুলো আপনারা চিন্তা করেছেন সবই ঠিক আছে, কিন্তু আমি শুধু বলবো যে যেহেতু আমি ডিটেইলে যাইনি, এটার অবজেক্টিভ এবং বাস্তবায়নের যে পরিকল্পনা সেইটার জন্য আপনারা ডিসিপ্লিন ওয়াইজ ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি কামরুজ্জামান কাজল, আমার বাড়ি লোহাগড়া ধলাইতলা গ্রাম। আজকে এই অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হচ্ছে এবং আপ্যায়ন ব্যবস্থা আছে। আমরা এখানে নড়াইলবাসী, লোহাগড়া, নড়াইল, নড়াগাতি, কালিয়া সব জায়গায় উন্নয়ন হবে যদি আমরা এক থাকি। এটাই আমাদের আজকের প্রত্যাশা, এটাই আমাদের অঙ্গীকার হবে। আল্লাহ হাফেজ।